বন্ধুরা গুড মর্নিং বললাম না, আর এখন আমাদের দিন কি রাত দুটোই সমান। দিনেও সারাদিন চিন্তা করেই কাটছে, আর রাত্রেও ঘুম নেই দু চোখের পাতায়। সারাদিন কেমন যেন চিন্তা হচ্ছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো মায়ের শরীর খুব খারাপ। সেই দিন রাত্রেই মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, মায়ের শরীর খুবই খুবই খারাপ। আর ও তো খুব চিন্তাতে আছে, সবসময় খুব চিন্তা করছে। আর সবাই হাসপাতালে গেছে, আমার যাওয়া হয়নি, আমি যেতে পারিনি। বাড়িতে তো কাউকে থাকতে হবে, বলো, ধান টান আছে উঠোনে, বাড়িতে দেখাশোনা করতে হবে, গরু আছে ছাগল আছে। তা আমারও মন খারাপ খুবই, আমি যেতে পারিনি, কিন্তু আজকে আমি যাবোই। রান্নাবান্না করলাম না, আজকে আমি যাওয়ার জন্য তৈরি রেডি হলাম, এই যে বসে আছে। মনটা খুব খারাপ, হসপিটাল যাচ্ছে আর আসছে, কালকে রাত্রে 11টার সময় এসছে। তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে, তোমরা তো আগের ভিডিও দেখেছো, আমি বলেছিলাম যে আমার মায়ের খুব শরীর খারাপ। তো সেই দিনে রাত্রে আমার মায়ের খুবই শরীর খারাপ হয়েছে। মানে আমরা কোনো না কোনো এক টাইমে ভেবেছিলাম যে আর মাকে হয়তো আমরা পেলাম না, তো ঠাকুরের অশেষ কৃপায় মাকে হাসপাতালে ভর্তি করতে পেরেছি। মা এখন কথাগুলো ওই রকমই আছে, তো ডাক্তারে অনেকগুলো ফল্ট বলেছে, তো যাই, চিন্তায় আর থাকবো না কেন বন্ধুরা। মানে চারিদিকে ছুটে বেড়াতে হচ্ছে, মানে বুঝতে পারছো যেমন অবস্থা তেমনি ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের মানে আর্থিক অবস্থা, পরিবারের অবস্থা অতটাই ভালো নাই যে আমরা নিশ্চিন্তে এক জায়গায় বসে থাকতে পারবো। তো আমাদের বাড়ি থেকে হাসপাতাল অনেকটাই দূর, কিন্তু আমাকে যাওয়া আসা করতে হচ্ছে, কারণ মাকে ছেড়ে মনে হচ্ছে আমি আসবো না কখনোই। কিন্তু কিছু করার নেই, যেহেতু ওটা মা একটা লেডিস মানে কম্পার্টমেন্টে আছে, লেডিস রুমে আছে, তো আমাদের থাকতে দেয় না, চোরের মতো মায়ের কাছে গিয়ে মাকে দেখে আসতে হচ্ছে। চিন্তা হচ্ছে এই কারণে যে বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের লোকেরা না এই সমস্যাগুলো নিয়ে খুব চিন্তিতই থাকে, সত্যি কথা বলতে চিন্তা থাকে। এই শরীর খারাপ, এই যে আজকে হঠাৎ করে মায়ের এত কিছু হলো, এটা আর্থিক সমস্যার মধ্যে আমরা আছি, তো কেন চিন্তা হবে না। আর মা বলে কথা, সবাই তো চায় যে মায়ের যেন কোনো দিনও কিছু না হয়, মানে এটা নিয়ম সিস্টেম যে বিধাতা একদিন মানে যে লিখেছে সেটা হবেই। তো এখন আমরা যাবো হাসপাতাল, তো মাকে দেখাতে পারবো না, কারণ ওখানে তো অনেক মেয়ে মানে লেডিস আছে, তো তো ওখানে ক্যামেরা মানে অ্যালাউ করবো না, ঠিক আছে, মানে আমি করবো না, কারণ অনেক মেয়ে আছে, তো এটা মানে কি বলবো, একটা এটা খারাপ দেখায়। মা যদি তখন বাড়ি আসবে, যদি সুস্থ তো মাকে সুস্থ করবোই, ঠিক আছে, যেমন করেই হোক, ধার জানার যা মানে যত কিছু করতে হয়, ধার জানার যা আছে আমার বিক্রি করেও মাকে আমি সুস্থ করবো বলেছি আগের ভিডিওতে, এখনও বলছি। তো মায়ের ভিডিও আগের ভিডিওতে তোমরা যদি দেখো নি মায়ের কী হয়েছে, আগে কী ধরা পড়েছে সেটা বলেছি, আবার নতুন করে কী হয়েছে সেগুলোও তোমাদেরকে বলবো। মা আসুক বাড়িতে, ফিরে আসুক, তারপরে বলবো যে মার কি হয়েছে না হয়েছে। তবে আজ 3 দিন থেকে হাসপাতালে ভর্তি আছে, সেই জন্য ব্লগ করতে পারিনি, তো আজকে যাবো। কথা বলতে পারছে না মা, তোমরা তো সেদিনও দেখছিলে কষ্ট পাচ্ছে। তো আমার বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই এই ব্লগের মধ্যে, আবারও বলছি যে করিনি, আমাদের হয়তো ফেস ওয়াশে না, যে তাহলেও কেউ কেউ মানে সাপোর্ট কি তোমাদের থেকে পাবো না। তোমরা যদি চাও তাহলে তোমরাই সবকে নামাতে পারো, ওপরে ওঠাতে পারো, এই পরিস্থিতি আজকে আমার, ঠিক আছে। হয়তো আমরা টিকটক করিনি বলে আজকে আমাদের কেউ চিনে না, আমরা হয়তো ভিডিও করছি কিন্তু আমাদের কেউ জানে না। আর টিকটক আমি যা দেখছি, এ বাজারে যারা টিকটক করেছে তারাই মানুষ, আর আমরা সব তো এমনিতেই মুনিশ, সত্যি কথা আমরা মুনিশ, আমরা মানুষ না, আমরা মুনিশ, ঠিক আছে। তো আশা করি তোমরা সাপোর্ট করবে, অন্তত মায়ের জন্য সাপোর্ট করবে। তো ভিডিওটা বড় করবো না, এখন আমরা বেরোবো, কালকে রাত 11টার সময় এসেছি, তো মাকে খুব মিস করছি। যে 11টা থেকে এখন বাজে সকাল 9টা, ঠিক আছে, তো এতটা ডিস্টেন্সে মাকে আমি সারা রাত্রি মিস করেছি, মানে চোখে নাই ঘুম কিচ্ছু। সত্যি বন্ধুরা বলছে রাত্রে এই যে ওখান থেকে এসেছি, মায়ের জন্য এত চিন্তা হচ্ছে, ও ঘুম আসে না, দুদিন থেকে চোখ মুখ আমার শুরু টানছে ভিতর দিয়ে। তো মাকে এখনও পর্যন্ত আমি খুব মিস করছি, মনে হচ্ছে কখন আমি হাসপাতালে গিয়ে মার কাছে পৌঁছাবো, বা চোরের মতন গিয়ে মাকে দেখবো। তো যাবো মাকে দেখবো, মা ডাক্তার কী বলছে না বলছে শুনবো, রিপোর্ট এখনও কোনো কিছুই পাইনি। ডাক্তার বলেছে যেমন রিপোর্ট হবে তেমনি তোমাদের ডিসিশন দেবো, তেমনি তোমরা নেই করবে, তো বুঝতে পারছি না কী হবে। তো চলো হাসপাতালে যাই, আর মাকে খুব মিস করছি, তো মায়ের কাছে যাবো। তোমরা সাপোর্ট করো, দিয়া তো এখন দাঁড়িয়ে আছে, দেখো ও রেডি, ও বেরোবে, ছেলেও রেডি, ও বেরোবে, ঠিক আছে, আমিও বেরিয়ে যাবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি।